Infinix Hot 20 5G, a new family member of Infinix mobile. আর এই স্মার্টফোনটা কিন্তু বাজেটে একটি পিওর 5G স্মার্টফোন, কারণ মাত্র 12000 রুপির ভিতরে এটি 12টি 5G ব্যান্ড সাপোর্ট করছে বা প্রোভাইড করছে। Infinix Hot 20 5G এই স্মার্টফোনটিতে এই 5G ব্যতীত আরো কি কি ফিচারস বা স্পেকস পাচ্ছি আমরা, সেই সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। অ্যাজ অলওয়েজ আপনাদের সাথে থাকছি আমি সাকিব, অ্যান্ড ওয়েলকাম টু টেক মাউন্ট। প্রথমে কথা বলা যাক এই ডিভাইসটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ডিভাইসটি মূলত প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ, মানে টিপিক্যাল প্লাস্টিক বিল্ড একটি স্মার্টফোন। আর এই ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন 1080x2408 পিক্সেল। ডিসপ্লেটির ডেন্সিটি হচ্ছে 401 PPI এবং এটি একটি 120 হার্জের ডিসপ্লে প্যানেল। সিপিইউ হিসাবে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে একটি অক্টাকোর প্রসেসর, যার দুটি কোর 2.4 GHz-এর কোয়ার্টেক্স A76 এবং বাকি 6টি কোর 2.0 GHz-এর কোয়ার্টেক্স A55 দ্বারা বিল্ড করা। এই ডিভাইসটিতে জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে মালি Z57 MC2। এই ডিভাইসটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়া টেকের ডাইমেনসিটি 810, যেটি মূলত 6 nm-এর একটি প্রসেসর। এই ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12, যেটি মূলত ইনফিনিক্সের কাস্টম স্কিন XOS 10.6-এর উপরে বেস করে রান করে। আর এই ডিভাইসটি মূলত একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 4 GB র্যামের পাশাপাশি 64 GB অফ ফোন স্টোরেজ। আর এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে অলমোস্ট 12000 ইন্ডিয়ান রুপি। ডিভাইসটিকে পাওয়ার সাপ্লাই বা পাওয়ার ব্যাক আপ দেওয়ার জন্য এই ডিভাইসটিতে ইনস্টল করা হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, এবং এই ডিভাইসটি 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসটি সেন্সরলিস্টে অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি কম্পাস এবং সফটওয়্যার বেসড জাইরোস্কোপের পাশাপাশি রয়েছে সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটিতে ক্যামেরা সেক্টরে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 MP-এর f1.6 aperture-এর মেন শুটার, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটি QVGA লেন্স, যেটা আসলে কোনো কাজের মনে হয় না। আর এর ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে একটি 8 MP-এর সেলফি শুটার। ডিভাইসটির ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডেই সর্বোচ্চ 2K-তে 30 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন। ওভারঅল এই ডিভাইসটা 12000 ইন্ডিয়ান রুপির হিসেব করলে বা এই বাজেটে ওভারঅল সব স্পেক্স ঠিক আছে, বাট এর ক্যামেরা সেক্টরে যদি ব্যাক সাইডে একটা আল্ট্রাওয়েড শুটার অ্যাড করা হতো তাহলে মনে হয় এটা একটা বেস্ট ডিল হইতে পারতো এই বাজেটে। তো আপনার কী মনে হয় সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার, স্টে উইথ আস অ্যান্ড কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ। سبيل الدموع سبيل مريح، تنهد يا صاحي كي